গাইজ, গত ক্লাসে আমরা বেশ কিছু ভয়েস চেঞ্জের রুলস শিখেছিলাম। সেগুলো ছিল অত্যন্ত বেসিক কিছু রুলস, তার সাথে সাথে কিছু এক্সেপশনাল রুলসও ছিল যেগুলো আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং বিশেষ করে দুই তিনটি রুলস ছিল যেগুলো আমাদের জব সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে এসে থাকে। সুতরাং যদি আপনারা আমার প্রথম ক্লাসটি দেখে না থাকেন তাহলে প্রথম ক্লাসটি দেখে নেবেন এবং এই ক্লাসটিতে অংশগ্রহণ করেন। তো চলুন, আমরা এখানে কিছু সেন্টেন্স লিখেছি, সেই সেন্টেন্সগুলো অনুযায়ী আমরা ভয়েস চেঞ্জ করবো। এখানে বেশ কয়েকটা সেন্টেন্স রুলস অনুযায়ী হয় রিফ্লেক্সিভ প্রোনাউন, তাই কিনা? তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন যুক্ত যে সেন্টেন্সগুলো আছে সেই সেন্টেন্সগুলোর ক্ষেত্রে আমরা কিভাবে আমরা ভয়েস চেঞ্জ করব। এখানে দেখি হি কিল্ড হিমসেলফ, তাহলে অবজেক্টটাই কিন্তু হয়ে গেছে হিমসেলফ, এবং কর্তার কর্ম পুনরায় কর্তার উপর পতিত হচ্ছে। তাহলে এমতো অবস্থায় আমাদের কি করণীয়? আমরা জানি যে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হবে অবজেক্টকে সাবজেক্ট বানাতে হয় এবং সাবজেক্টকে অবজেক্ট বানাতে হয়। তাহলে এখানে আমরা কোনটাকে সাবজেক্ট হিসেবে গ্রহণ করব? হিমসেলফকে কি সাবজেক্ট হিসেবে গ্রহণ করব? আদৌ কি কখনো হয়েছে? হিমসেলফ কখনোই আসলে কোনো সেন্টেন্সের সাবজেক্ট হতে পারে না, হিমসেলফ সর্বদাই অবজেক্ট, সুতরাং অবজেক্টই রাখতে হবে। তাহলে আমাদের কি করতে হবে এই ভয়েস চেঞ্জ করার সময়? আমাদের হিমসেলফকে গ্রহণ করতে হবে না, সাবজেক্ট যেটা রয়েছে সেটা সাবজেক্ট অনুযায়ী রেখে দিতে হবে। তাহলে হি এটা কোন টেন্সে রয়েছে? টেন্স সর্বপ্রথম আমাদের যে বিষয়টি আইডেন্টিফাই করতে হবে সেটি হচ্ছে টেন্স। আসলে কিল্ড, আমরা দেখতে পাচ্ছি যে হি কিল্ড হিমসেলফ, তাই কি না? তাহলে কিল্ড শব্দটা কোন টেন্সে রয়েছে? অবশ্যই পাস্ট ইনডিফিনিটে রয়েছে, তার কারণ আমরা ইড যুক্ত আছে দেখতে পাচ্ছি। তাহলে হি কিল্ড হিমসেলফ, আমরা হি সাবজেক্ট হিসেবে যেহেতু নিয়ে নিলাম, কেন নিলাম? তার কারণ যদি রিফ্লেক্সিভ প্রোনাউন যুক্ত কোনো সেন্টেন্স থাকে তাহলে আমাদের যেটা সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টটাকে আমরা প্যাসিভ ভয়েসের ক্ষেত্রেও সাবজেক্ট হিসেবে গ্রহণ করব। ওকে, তাহলে হি কিল্ড, যেহেতু এখানে কিল্ড পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, তার মানে আমি কন্টিনিউয়াস থেকে সাহায্যকারী ভার্বটা নিব, হি কিল্ড। তাহলে হি এর জন্য আমরা ব্যবহার করব ওয়াজ। ওকে, তাহলে হি ওয়াজ, ঠিক আছে? তারপর আমরা জানি যে সবসময় প্যাসিভ মানেই ভার্বের পাস্ট পার্টিসিপল, তার মানে কিল্ড। ভার্বের পাস্ট পার্টিসিপল কিলের পাস্ট পার্টিসিপল হচ্ছে কিল্ড। তাহলে হি ওয়াজ কিল্ড। তারপরে আমরা দেখে নিই, এখানে আমাদের অবশ্যই একটা প্রিপোজিশানের ব্যবহার করতে হবে। সুতরাং কিল্ড প্রিপোজিশানটা, কিল্ড শব্দটা আমাদের বাই প্রিপোজিশান গ্রহণ করে, তাহলে হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ। ওকে, তাহলে একইভাবে আমরা পরবর্তী যে রুলসটা রয়েছে, পরবর্তী যে সেন্টেন্সটা রয়েছে সেই সেন্টেন্স আশা করি আপনারা করতে পারবেন। তাহলে চলুন দেখি কী লিখবো সর্বপ্রথম। হ্যাঁ, অবশ্যই লিখবো, অবশ্যই যেটা সাবজেক্ট রয়েছে সেটা মাসুম রয়েছে, মাসুমকে আমরা রেখে দেবো। তারপর এটা কোন টেন্সে রয়েছে? দেখুন যে মাসুমা, ওকে, মাসুমা রয়েছে অবশ্যই। তাহলে মাসুমা, এখানে ফ্যান্স শব্দটা রয়েছে, মাসুমা ফ্যান্স হারসেলফ, মাসুমা নিজেই নিজেকে বাতাস করছে, মাসুমা নিজেই নিজেকে হাওয়া দিচ্ছে। তাহলে কথাটা হলো এরকম, ফ্যান্স যেহেতু আছে তার মানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ডেফিনেটলি, তার মানে আমরা এস বা ইএস যুক্ত থাকে শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, এটাই তো আমরা জানি, তাই কি না? তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যেহেতু রয়েছে, তাহলে মাসুমা ফ্যান্স, তাহলে আমরা অবশ্যই কন্টিনিউয়াস থেকে সাহায্য করে ভার্ব ফর্ম করব। এম ইজ আর কন্টিনিউয়াস টেন্সে সাহায্য করে ভার্ব, তাহলে এম ইজ আর এর মধ্যে আমরা কোনটা নেব? হোয়াট? তাহলে আমরা কি নেব এখানে দেখে নিই। তাহলে মাসুমা যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ডেফিনেটলি আমরা ইজ নিব। ওকে, তাহলে মাসুমা ইজ। তারপরে দেখি ফ্যান, ঠিক আছে? তাহলে ফ্যান্স যেহেতু রয়েছে তাহলে আমরা কি করব? ফ্যান্ড। ওকে, তাহলে এফ এ, যদি আসলে আপনারা এখন যেহেতু ইডি যুক্ত করতে হবে, তাহলে একটা জিনিস লক্ষ্য রাখবেন যে ইডি যুক্ত করার সময়, এটাকে পাস্ট পার্টিসিপল করার সময় বা আইএনজি যুক্ত যাই করুন না কেন, এক্ষেত্রে যদি সবশেষে কনসোনেন্ট আছে এবং তার পূর্বে একটা ভাওয়েল থাকে তাহলে সেটাকে শেষের কনসোনেন্টটাকে দীপ্ত করে দিতে হয়। তাহলে আমরা এন পেয়েছি, শেষে কনসোনেন্ট পেয়েছি, তার আগে একটা ভাওয়েল পেয়েছি, আমরা শেষেরটাকে ডাবল এন করে দেব, তারপর ইডি যুক্ত করব। তাহলে মাসুমা ইজ ফ্যান্ড। তারপর কি আমরা দেখি? বাই হার সেলফ। ওকে, বাই হার সেলফ, এই তো, গুড। তারপর আমরা দেখি পরের সেন্টেন্সটা, দেখবো দে লাভ টু ইচ আদার। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে ইচ আদার দেখতে পাচ্ছি, তাহলে ইচ আদার কোন সেন্টেন্স? আমরা কোন প্রোনাউন অনুযায়ী দেখতে পাচ্ছি যে আমরা ইচ আদার এগুলো ব্যবহার হয়? রিসিপ্রোকাল, রিসিপ্রোকাল প্রোনাউনের ক্ষেত্রে। ওকে, তো রিসিপ্রোকাল প্রোনাউনের ক্ষেত্রে যে বিষয়গুলো আসবে, ওকে,
রিসিপ্রোকাল প্রোনাউন যদি থাকে তাহলে আমাদের একই কাজ করতে হবে যেমনটা কাজ করেছে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউনের ক্ষেত্রে। তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন যদি থাকে তা যেমনটা আমরা সাবজেক্টকে সাবজেক্ট হিসেবে গ্রহণ করি প্যাসিভ ভয়েসের ক্ষেত্রেও ঠিক একই কাজ করতে হবে যদি রিসিপ্রোকাল প্রোনাউন থাকে। তাহলে ইচ আদার ওয়ান অ্যানাদার যদি থাকে তাহলে আমরা সেক্ষেত্রেও একই কাজ করবো যেমনটা করেছে রিফ্লেক্সিভ প্রোনাউনের জন্য। আশা করি বুঝতে পেরেছি। তাহলে আমরা দেখে নিই দে লাভড ইচ আদার, তারা একে অপরকে ভালোবাসে। তাহলে একে অপরকে ভালোবাসে যেহেতু তার মানে এখানে আমরা অবজেক্ট কী পাচ্ছি, অবজেক্ট পাচ্ছি ইচ আদার, তাই কি না? তাহলে যেহেতু অবজেক্ট পাচ্ছে ইচ আদার তাহলে অবজেক্টটাকে আমরা তো সাবজেক্ট বানাতে হবে ডেফিনেটলি, কিন্তু অবজেক্টটা এই ইচ আদার কখনো সাবজেক্ট আসলে ব্যবহার হয় না। যেহেতু হয় না তার মানে আমাদেরকে অবশ্যই সেই সাবজেক্টটাই রেখে দিতে হবে যেটা অ্যাক্টিভে রয়েছে। তাহলে আমরা রেখে দিই দে। ওকে, তাহলে দে কোন টেন্সে রয়েছে? দেখুন যে লাভড রয়েছে, লাভড, তাই কি না? তাহলে দে লাভড তার মানে পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। যেহেতু পাস্ট ইনডিফিনিটে রয়েছে তার মানে আমরা পাস্ট কন্টিনিউয়াস থেকে সাহায্যকারী ভার্ব নেব, যেহেতু এটা প্লুরাল ফর্ম তার জন্য আমরা ওয়্যার নেব। ওকে, তাহলে দে ওয়্যার। ওকে, তারপরে আমরা জানি যে প্যাসিভ মানেই ভার্বের পাস্ট পার্টিসিপল, তার মানে আমরা অবশ্যই লাভড করে দেব। তারপর দেখি লাভ শব্দটা কোন প্রিপোজিশন গ্রহণ করে, লাভ শব্দটা গ্রহণ করে বাই ইচ আদার। ওকে, বাই গ্রহণ করে, তাহলে আমরা বাই ইচ আদার লিখে দিলেই এনাফ। ওকে, তাহলে আমরা পরবর্তী সেন্টেন্সটা দেখুন। পরবর্তী সেন্টেন্সটা অবশ্যই আপনারা এখন করতে পারবেন, অবশ্যই রুলস যেহেতু শিখে গেছেন। তাহলে দেখুন কী করবো আমরা, ইচ আদারকে অবজেক্ট সাবজেক্ট বানাবো না? ডেফিনেটলি নয়। তার মানে আমরা কী করবো? ওয়ে। ওকে, কোন টেন্সে রয়েছে? পাস্ট, পাস্টে রয়েছে ম্যারিড। দেখো, তাহলে যেহেতু ম্যারিড রয়েছে আর উই হচ্ছে প্লুরাল ফর্ম, তাহলে আমরা অবশ্যই ওয়ার নেব, উই ওয়ার ম্যারিড। ওকে, উই ওয়ার ম্যারিড বাই বাই ইচ আদার। গুড। তারপর তারপর দেখুন যে হি হ্যাজ গিভেন মি আ বুক। আচ্ছা, আমরা জানি যে অবজেক্টকে সাবজেক্ট বানাতে হয় এবং সাবজেক্টকে অবজেক্ট বানাতে হয়, এটি হচ্ছে প্রাথমিক রুলস। কিসের প্রাথমিক রুলস? ভয়েসের প্রাথমিক রুলস। কিন্তু এখানে দেখুন হি হ্যাজ গিভেন মি আ বুক, এখানে কিন্তু ডাবল অবজেক্ট হয়ে গেছে। অবশ্যই ডাবল অবজেক্ট হয়ে গেলে আমাদের কি করতে হবে? আমরা অবশ্যই এখানে যে কোনো একটাকে, যে কোনো একটা অবজেক্টকে গ্রহণ করে আমরা ভয়েস চেঞ্জ করতে পারি। তবে কিছুটা অল্প একটু পার্থক্য রয়েছে যেগুলো আমি আপনাদের এখন ক্লিয়ার করে দেব। তাহলে দেখুন, আমরা যদি এই যে মি অবজেক্ট রয়েছে এবং আ বুক অবজেক্ট রয়েছে, ডিরেক্ট অবজেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্টের মধ্যে যে পার্থক্য রয়েছে, ডিরেক্ট অবজেক্ট কোনগুলো? যে অবজেক্টগুলো সরাসরি বস্তুকে নির্দেশ করা হয় এবং ইনডিরেক্ট হচ্ছে ব্যক্তিকে নির্দেশ করা হয়। তাহলে যদি আমরা মিকে নিই তাহলে আই অবশ্যই ডেফিনিট গ্রহণ করবো, তা মি সাবজেক্টিভ ফর্ম আই। তারপরে এটা কোন টেন্সে রয়েছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে, তার মানে আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থেকে সাহায্যকারী ভার্ব গ্রহণ করবো। তাহলে আই হ্যাভ বিন, আই হ্যাভ বিন। তারপর আমরা কী করবো? আই হ্যাভ বিন, যেহেতু এটা কি অবশ্যই প্যাসিভ মানেই ভার্বের পাস্ট পার্টিসিপল, তার মানে আমরা গিভেন গ্রহণ করবো। ওকে, গিভেন। ওকে, তারপর কী করবো? বাই এই যে আরেকটা অবজেক্ট রয়েছে, আমরা আরেকটা অবজেক্টকে আমরা ওভাবেই রেখে দেব। গুড। তারপর কিভাবে? বাই হেম। ওকে, কিন্তু যদি এ বিষয়টা এরকম করতাম আমরা যে মিকে অবজেক্ট না নিয়ে আমরা আবুককে যদি অবজেক্ট নিই, তাহলে ওয়ার দিয়ে আমরা যেটা করব, আবুককে অবজেক্টকে সাবজেক্ট বানিয়ে নিই, আবুক। গুড। তারপর আবুক যেহেতু একটা বই এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে, তার মানে আমরা পারফেক্ট কন্টিনিউয়াস থেকে সাহায্যকারী ভার্ব গ্রহণ করব, এবং একটা বই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে আমরা অবশ্যই হ্যাজ গ্রহণ করব, হ্যাজ বিন গিভেন। গুড, হ্যাজ বিন গিভেন। তারপর যেটা রয়েছে, যে অবজেক্টটা রয়েছে এখানে মি, যদি ব্যক্তিবাচক কোনো কিছুকে বোঝায় তার আগে অবশ্যই টু ব্যবহার করতে হবে। তাহলে আমরা টু মি, হ্যাঁ, তাহলে আ বুক হ্যাজ গিভেন টু মি, কার দ্বারা দেওয়া হয়েছিল? বাই হিম। এই তো, তাহলে রুলসটা অবশ্যই আশা করি মনে রাখবেন, সেটি হচ্ছে যদি আমরা বস্তুবাচক কোনো কিছুকে সাবজেক্ট হিসেবে গ্রহণ করি তাহলে অবশ্যই বস্তুবাচকের ক্ষেত্রে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল করার পর যে ব্যক্তিবাচক অবজেক্টটা রয়েছে সেই ব্যক্তিবাচক অবজেক্টের আগে টু বসাবো। কিন্তু ব্যক্তিবাচক অবজেক্টটাকে যদি আমরা সাবজেক্ট হিসেবে গ্রহণ করে নেই, ঠিক আছে, তাহলে আর বস্তুবাচকের ক্ষেত্রে সেই টু ব্যবহার করতে হয় না। তাহলে দেখি, দ্য কাউ গিভস আস মিল্ক, গরু আমাদেরকে দুধ দেয়। তাহলে আমরা যদি মিল্ককে অবজেক্ট হিসেবে, সাবজেক্ট হিসেবে গ্রহণ করি, তাহলে দেখি মিল্ক,
তারপর আমরা কোন টেন্সে রয়েছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, তার মানে কন্টিনিউয়াস থেকে গ্রহণ করব, মিল্ক ইজ গিভেন, মিল্ক ইজ গিভেন। এখন কাদেরকে দেয় বলেন তো? আস, আমাদেরকে। তাহলে অবশ্যই ব্যক্তিবাচক অবজেক্টটি বাকি রয়ে গেছে, যার জন্য আমরা টু আস ব্যবহার করব। কার দ্বারা দেয়া হয়? বাই দ্য কাউ। গুড, তাহলে এটাকে যদি আমরা এরকম করতাম, এই যে আমরা বস্তুবাচক ব্যক্তিবাচকটাকেই যদি নিয়ে নিতাম ওয়ার, তাহলে ওয়ার দিয়ে যদি আমরা করি, যে মিল্ক না নিয়ে আমরা সাবজেক্ট হিসেবে গ্রহণ করব আজকে, তাহলে আমরা উই লিখে দিব। তারপর যেহেতু কন্টিনিউয়াস থেকে সাহায্যকারী ভার্ব গ্রহণ করব এবং উই হচ্ছে প্লুরাল ফর্ম, তার মানে আমরা আর নিব। তাহলে উই আর গিভেন কি, আমরা কি গিভেন হয়েছে, আমরা হয়েছে মিল্ক, তাই না? তাহলে মিল্ক লিখে দিব। তারপর কার দ্বারা? বাই দ্য কাউ। গুড, এই তো হলো আমাদের। চলুন আমরা আরও কয়েকটি রুলস দেখে নিই, যে রুলসগুলোর ক্ষেত্রে এই যে আমরা নো ভার্বটি লিখেছি, এখানে নো ভার্ব এবং ওয়ারি এই দুটো একটি ভার্ব, যেটি আলাদা আলাদা, সম্পূর্ণ আলাদা প্রিপোজিশন। আমরা সবগুলোতেই প্রায়ই দেখে আসছি যে বাই ব্যবহৃত হচ্ছে। আর কি, যদি নো থাকে, হঠাৎ করে যদি নো থেকে যায় তাহলে কি করব? তাহলে এই সমস্যাটা সমাধান করার জন্যই আমরা বিষয়টি নিয়ে এসেছি, যে নো যদি থাকে কোনো সেন্টেন্সের মধ্যে যেখানে নো দিয়ে কোনো ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, তাহলে সেক্ষেত্রে আমরা বাই ব্যবহার করতে পারবো না। সেক্ষেত্রে ব্যবহারটা করবোটা কি, সেটা হচ্ছে টু। এবং যদি কোথাও ওয়ারি ভার্বটি থাকে, তাহলে আমরা সেক্ষেত্রে অবশ্যই অ্যাবাউট ব্যবহার করবো, বাই ব্যবহার করতে পারবো না। অথচ আমরা কোথাও ইন ব্যবহার করে এসেছি, কোথাও অ্যাড ব্যবহার করে এসেছি, কিন্তু সব জায়গায় তো আর সবটা হয় না। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অনুযায়ী আমাদের অবশ্যই ভার্বের পরে যে প্রিপোজিশনটা বসবে সেটা অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অনুযায়ী বসাতে হবে। তাহলে দেখে নিই আমরা, আই নো ইউ, এই ভার্বটির জন্য আমরা কি প্যাসিভ ভয়েস, এটা তো অ্যাক্টিভে রয়েছে ডেফিনেটলি, তাহলে আমরা এটাকে প্যাসিভ করবো কীভাবে? তাহলে আমরা জানি যে অবজেক্টকে সাবজেক্ট বানাতে হয়, তাহলে অবশ্যই আমরা ইউকে নিয়ে নেব। এবং এটা কোন টেন্সে রয়েছে? দেখুন, আই নো ইউ, নিউ থাকলে হয়তো আমরা বুঝতে পারতাম যে এটা অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্সে। যদি আমাদের এখানে শ্যাল বা উইলের ব্যবহার থাকতো কোনো কিছু, তাহলে আমরা বুঝতে পারতাম যে এটা ফিউচার ইনডিফিনিটে। কিন্তু যেহেতু এখানে কোনো আইএনজি ফর্ম নেই, এখানে হ্যাভ হ্যাজ হ্যাড নেই, এখানে কোনো শ্যাল বা উইল নেই, তার মানে ডেফিনেটলি আমরা বুঝতে পারছি যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। তাহলে আই নো ইউ এই ক্ষেত্রে আমরা অবজেক্টটাকে সাবজেক্ট ইউ বানালাম, এবং অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট হওয়ার কারণে আমরা নিব পাস্ট কন্টিনিউয়াস থেকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে সাহায্যকারী ভার্বটি নিব। তাহলে ইউ এর জন্য অবশ্যই আর ব্যবহার হয়, তাহলে ইউ আর। তারপর আমরা প্যাসিভ মানেই জানি ভার্বের পাস্ট পার্টিসিপল, সুতরাং আমরা নোন শব্দটিকে নিব, তাহলে ইউ আর নোন। আর আমরা যে প্রিপোজিশনটি ব্যবহার করবো সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো অবশ্যই টু। তারপর আমরা সাবজেক্ট হিসেবে যেহেতু আয় রয়েছে, তাহলে আমরা সাবজেক্টের আয়ের অবজেক্টিভ ফর্ম আমরা মি ব্যবহার করবো। আশা করি বুঝতে পেরেছি যে যদি কোনো সেন্টেন্সে ই নো ভার্বটি থাকে, তাহলে আমরা সেক্ষেত্রে এই নো ভার্বের ক্ষেত্রে আমরা যে ভয়েস চেঞ্জ করার সময়, প্যাসিভ ভয়েসে রূপান্তর করার সময়, আমরা অবশ্যই এই যে ভার্বের পর, ভার্বের পাস্ট পার্টিসিপলের পর অবশ্যই বাই ব্যবহার না করে আমরা টু ব্যবহার করব। যদি ওয়ারি শব্দটা, ওয়ারি ভার্বটি থাকে, তাহলে আমরা সেই ক্ষেত্রে কী করব, সে বিষয়ে আমরা অবশ্যই অ্যাবাউট ব্যবহার করব। দেখি, হিজ বিহেভিয়ার ওয়ারিড আস, তার আচরণটা আমাদেরকে ভয় দেখিয়ে দিয়েছিল। তাহলে আমরা এটার প্যাসিভ ভয়েস কীভাবে করবো দেখি। তাহলে উই, যেহেতু আমরা অবজেক্টকে সাবজেক্ট বানাবো, তাহলে আসের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে উই, এবং এটা কোন টেন্সে রয়েছে, ওয়ারি থেকে ওয়ারিড করা হয়েছে, সুতরাং এটা অবশ্যই আমরা দেখতে পাচ্ছি পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, তার মানে আমরা পাস্ট কন্টিনিউয়াস থেকে সাহায্যকারী ভার্ব গ্রহণ করবো। তাহলে উই ওয়ারিড। গুড, তাহলে আমরা ওয়ারিড ভার্বের পাস্ট পার্টিসিপল অবশ্যই ব্যবহার করতে হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল। তারপর আমরা কী ব্যবহার করব দেখুন, আমরা যে প্রিপোজিশনটা বসাবো ওয়ারি ভার্বের জন্য, আমরা অবশ্যই অ্যাবাউট ভার্বটি ব্যবহার করব, এবং কিসের মাধ্যমে, সাবজেক্ট যেটা রয়েছে সাবজেক্টকে আমরা ব্যবহার করব, হিজ বিহেভিয়র। গুড, বিহেভিয়র, ওকে। তারপর আমরা দেখি যে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ইম্পারেটিভ সেন্টেন্স রয়েছে, যদি ইম্পারেটিভ সেন্টেন্স থাকে, তাহলে আমরা সেই ক্ষেত্রে কী করব, সেক্ষেত্রে আমরা ইম্পারেটিভের ক্ষেত্রে যদি ইউ, তার মানে এখানে সাবজেক্ট কিন্তু কিছু নেই, সাবজেক্ট যদি কোনো কিছু না থাকে, তার মানে আমরা ডেফিনেটলি বুঝতে পারছি এটা ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ব্যবহার করব লেট, প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আমরা ব্যবহার করব লেট। তারপর আমরা যেটা অবজেক্টকে সাবজেক্ট বানাবো, লেট দ্য ওয়ার্ক,
তারপর আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের জন্য আমাদের একটা বি নিয়ে আসতে হবে তাহলে লেট দ্য ওয়ার্ক বি তারপর মূল ভার্ব যেটি রয়েছে প্যাসিভ মানে ভার্বের পাস্ট পার্টিসিপল তার মানে আমরা ডান ব্যবহার করব তারপর আর সাবজেক্ট এখানে উজ্জ্ব থাকার কারণে আমরা এখানে আর সাবজেক্ট ব্যবহার করব না তার কারণ এখানেও সাবজেক্ট নেই সুতরাং আমরা ওভাবেই রেখে দেবো এখানে ফুল স্টপ ওকে তারপর আমরা দেখি যে এখানে লাভড অ্যাট মি এখানে একটা গ্রুপ ভার্বের ব্যবহার রয়েছে গ্রুপ ভার্ব যদি থাকে কোনো সেন্টেন্সের মধ্যে তাহলে আমরা কী করব গ্রুপ ভার্বের ক্ষেত্রে যেটা হবে যে এই যে লাভ শব্দটা অ্যাট প্রিপোজিশন যুক্ত করে রয়েছে তাহলে এই অ্যাটকে লাভ অ্যাট যেহেতু এরা দুজন মিলে একটি ভার্ব লাভ এবং অ্যাট এরা দুজন মিলে একটি ভার্ব সুতরাং ওকে ওভাবেই রেখে দিতে হবে তাহলে আমরা ভয়েস চেঞ্জটা কীভাবে করবো তাহলে অবজেক্টটাকে আমরা সাবজেক্ট বানাবো তাহলে আই সাবজেক্ট মি এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই তো কোন টেন্সে রয়েছে পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে তারপর আমরা কন্টিনিউয়াস থেকে সাহায্যকারী ভার্ব নেব আই এর জন্য ব্যবহার করব আমরা ওয়াজ আই ওয়াজ তারপর আমরা ব্যবহার করি লাভ রয়েছে তার মানে লাভড আই ওয়াজ লাভড তারপর যেহেতু অ্যাট রয়েছে তাহলে অ্যাটটা আমরা বসিয়ে দিব এবং বাই প্রিপোজিশনটা গ্রহণ করব আমরা ভয়েস চেঞ্জের জন্য আমরা বাই হিম গুড তো এই তো যদি এইরকম কোনো গ্রুপ ভার্ব থাকে তাহলে যে ক্ষেত্রে যেটা করতে হবে সেটা ওভাবেই রেখে দিতে হবে গ্রুপ ভার্বের সাথে যে প্রিপোজিশনটা থাকবে সেটা ওভাবেই রেখে দিতে হবে আমরা